হ্যালো মাই লেভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজিট সোনালি। তো আমি সোনালি, আর আজকে ভিডিওটা হচ্ছে সুন্দরবন যে গেছিলাম তার হচ্ছে থার্ড পার্টটা। এটা আগে দুটো পার্ট দেওয়া হয়ে গেছে, যারা যারা তোমরা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তাদের অবশ্যই বলবো দেখে আসার জন্য। ফার্স্ট পার্টের লিঙ্কটা তোমাদের, যারা সেকেন্ড পার্ট দেখেছো ফার্স্ট পার্টের লিঙ্কটা সেকেন্ড পার্টে দেওয়া রয়েছে, আর যারা সেকেন্ড পার্ট দেখো না তারা থার্ড পার্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আর তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঢু মেরে দেখে আসতে পারো, আর অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর এটা হচ্ছে ওই দিন যেদিন আমরা বোটে উঠেছিলাম, এটা বিকেলের পর আমরা হোটেলে ফিরে আবার স্নান ধান করে বেরিয়ে পড়েছি। এটা গেছি আসলে ঝড়খালিতে শ্রমিকের বন্ধু দেশের বাড়ি, ঠিক আছে? আর এখন আমরা বেরিয়ে পড়েছি ওর বাড়ির উদ্দেশ্যে, যে গেছি যেখানে আমরা একটু ওর বাড়িতে দেশের বাড়িতে ঘুরে আসবো। কেউ থাকে না ওখানে, ঘর বানিয়ে পড়ে রয়েছে, ওরা যখন মাঝে মধ্যে যায় তখন ঘুরতে যায়। আর চারিদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রাম্য পরিবেশ। তো আমরা ওর বাড়ির কাছাকাছি চলে, মানে কাছাকাছি চলে এসেছি না, মানে বাড়ির কাছে ওর বাড়ির সামনে এটা আমরা দাঁড়িয়ে রয়েছি। আর বাচ্চারা দেখছো এখানে খুব মজা করছে, দৌড়াদৌড়ি করছে, আর লম্বা রাস্তাটা টানা, একদম দৌড়াদৌড়ি করার জন্য, দৌড়াদৌড়ি করে খেলার জন্য ওদের খুবই একটা ভালো জায়গা পেয়ে গেছিল। আর এদিকে তখন আমরা শ্বশুর বাড়িতে গেছিলাম, বাচ্চারা যখন এদিকে খেলছে ওই সাইডটা, সরি ওই দেখো ওই সাইডটা গেছিলাম, তার আগে শ্বশুর বাড়িতে ঘুরে আসা হয়ে গেছে সবাই মিলে। আর মানে শ্রমিকের বন্ধুর নাম বলছি, ওর বাড়িতে ঘুরে চলে এসেছি। এবার আমরা তিনজন মিলে ঘুরতে পেরেছিলাম ওই 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 পাশটাতে, আমি আমার মাস্তুতো দিদি আমার বৌদি সবাই ঘুরতে বেরিয়েছিলাম। তারপর এখানে বেশ বেশ কিছুটা সময় আমরা ছিলাম, আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ না চতুর্দিকে, মানে চারিদিক কি সুন্দর গ্রাম্য পরিবেশ। তো মানে এই দেখো ভেড়া দেখো কি সুন্দর, না আরো এক 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 পাল ভেড়া এক্ষুনি দেখা যাবে। তো গ্রাম্য পরিবেশ কি সুন্দর, গ্রামের ছোট ছোট বাড়ি কি সুন্দর, খড়ের ছাউনি দেওয়া বাড়িও রয়েছে, অনেক জায়গায় চাষবাস হচ্ছে, কলা গাছ, এই সব মিলিয়ে এত সুন্দর একটা ভিউ, না খুব ভালো লাগে। মানে দু তিন দিনের জন্য গ্রাম, মানে মন শান্তি করার জন্য, মনে শান্তি আনার জন্য এরকম একটা গ্রাম্য পরিবেশে কিন্তু সত্যি প্রত্যেকের মন ভালো হয়ে যাবে। আর আমরা এখানে, আর এখানে দেখো চলে এসেছে এটা বালিখাল ঘাট, আর এই বালিখাল ঘাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, বালিখাল বাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে মাছের আড়ত রয়েছে। আর আমরা এখান থেকে বেশ কিছুটা মাছ কিনেছিলাম। এখানে দেখো বাচ্চারা কি করছে, এটা তোমরা শুনো। ওই দেখো দূরে দেখো মাছের আড়ত, ঠিক আছে, দূরে দেখো মাছের আড়ত। আমরা এখানে দাঁড়িয়ে থেকে তারপর কিছুক্ষণ পরে মাছ কিনেছিলাম, আর এবার দেখো আমাদের মাছ কেনা হয়ে গেছে, আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলে ফিরে। ওই মাছগুলো, মানে যে হোটেলে আমরা ছিলাম, মা মালকী হোটেল, এই দেখো দেখো দেখেছো ভেড়ার পাল, দেখেছো কত ভেড়া এখানে, কি সুন্দর লাগছে। আর এই গ্রামের এই ছোট ছোট খড়ের ছাউনি দেওয়া বাড়িগুলো খুব সুন্দর লাগে। তো ওই হোটেলে গিয়ে ওই মাছগুলো দেওয়া হয়েছিল, আর মাছগুলো সন্ধ্যেবেলা আমরা বসে বসে খেয়েছিলাম। এরপর যাওয়ার পথে মাংসও কিনে নিয়ে গেছিলাম, আর এখানে যতক্ষণ আমরা মাংস কিনছিলাম কি পরিষ্কার করে ওখানে মাংস কাটে ভাবতে পারবে না, একদম ওর মাংস ধুয়ে কেটে সমস্ত কিছু বাদ দিয়ে তারপর ওজন করা হয়। মানে আমাদের এখানে অন্য সিস্টেম, ওদের ওখানে এই সিস্টেমটা খুব ভালো। আর এখানে যতক্ষণ মাংস কেনা হচ্ছিলো ততক্ষণে আমরা ফুচকা খাচ্ছিলাম। তো এখানে 10 টাকা 7টা ফুচকা দেয়, 10 টাকা 7টা বড় বড় ফুচকা দেয়, আর খুবই টেস্টফুল ছিল ফুচকাগুলো। মানে 10 টাকা 7টা খেয়ে কিন্তু পুষিয়ে যায়, যারা একটু কম খায় ফুচকা
তাদের কিন্তু যথেষ্ট পুষিয়ে যায়। আমাদের এখানে যেমনি কি আমাদের এখানে চারটে, মানে 20 টাকার নাকে কোনোভাবেই মানে শান্তি নেই, কিন্তু এখানে ফুচকাটাও ভালো বানিয়েছিল আর 10 টাকায় সাতটা দিয়েছিল। যাই হোক, এখানে ওই সাইডটায় একটা মাংসের দোকানে মাংস কেনা হচ্ছিল আর তার মাঝে আমরা বেশ কিছুটা সময় ধরে ফুচকা খেয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে সন্ধ্যের সময়টা কেটে গেছে হোটেলে ফিরে ফেরার পর রাতে আমাদের একটা ঘটনা ঘটেছে, সেটা তোমরা একটুখানি দেখতে থাকো। এই দিন তো শমিকের বন্ধুর বন্ধুদের ওদের অ্যানিভার্সারি ছিল, তো সকালে কেক ঠেক কাটা হয়েছিল বোটে আর রাত্রিবেলা আমরা বেশ এগুলো করে মজা করেছিলাম। আমি বক করলে বুঝতে পারবে, দেখতে থাক। এখানে অন্ধকার, বুঝতে অসুবিধা হচ্ছে, এই যে শশ ভীষণ ফানি টাইপের, ভীষণ মজা করে, এটাই শঙ্কের বন্ধুটা। তো রাতে ওদের দরজা বন্ধ করে আমরা চলে এসেছিলাম আর এখানে আমি এমন একটা কথা বলেছিলাম সবাই হিংসে গড়াগড়ি খাচ্ছিল। যাই হোক, সেটা তো আমাদের শোনার ঠিক হবে না। যাই হোক, এটা ঘুমাতে যাওয়ার আগে ওই দিন রাতে শেষ ভিডিও, আর পরের দিনই আমরা দুপুর পর্যন্ত কাটিয়ে চলে এসেছিলাম। তো নেক্সট পার্টে ওই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ওই জন্য দিচ্ছি না, নেক্সট ভিডিওতে দেব। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।